শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে জয়পুরহাটে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। সব কুমারীর মধ্যে মাতৃভাব প্রতিষ্ঠার লক্ষ্যে কুমারী পূজা করা হয়। এদিনে হিন্দু ধর্মাবলম্বী প্রতিটি মানুষ উপবাস করে মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। জয়পুরহাটের মাদারগঞ্জের মণ্ডপের কুমারী পূজায় দুই যমজ বোন পুষ্পিতা চক্রবর্তী ও পল্লবী চক্রবর্তীকে কুমারী রূপে আবির্ভূত করা হয়েছে। নারীদের উলুধ্বনি ও কুমারী মায়ের জয়ের ধ্বনিতে আগুন, জল, বস্ত্র, ফুল ও বাতাস এই পাঁচ উপকরণে কুমারী মায়ের পূজা দেওয়া হয়। অর্ঘ দেওয়ার পর দেবীর গলায় পরানো হয় ফুলের মালা। এবারের কুমারী পূজা খুব শান্তিপূর্ণ হয়েছে, ফলে জেলা প্রশাসন সহ সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জয়পুরহাট জেলা উপদেষ্টা অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল।